আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, মন্দির মসজিদ বিতর্কে যখন উত্তাল দেশ, তখনই 100 বছরের পুরনো দেশের সবকটি মসজিদে প্রত্নতত্ত্ব বিভাগের সার্ভের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রসঙ্গত, কিছুদিন আগেই বারাণসীর জ্ঞানবাপী মসজিদে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষায় শিবলিঙ্গ পাওয়া যায়, এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। এরপরই একে একে দেশের সবকটি মসজিদেও একইভাবে সার্ভের দাবি তুলতে শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এবার বিষয়টি গড়াল শীর্ষ আদালতে। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের নানা চিহ্ন থাকতে পারে এই জলাশয়গুলিতে, সকলের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানাতে এই সার্ভে করা দরকার, এমনটাই দাবি করা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। শুভম অবস্থি, বিবেক নারায়ণ শর্মা এবং সপ্তঋষি মিশ্র নামে 3 আইনজীবী এই মামলা দায়ের করেছেন। আবেদনে বলা হয়েছে, 100 বছর বা তার বেশি পুরনো মসজিদগুলিতে গোপনে সার্ভে করতে হবে, বিশেষত যেসব মসজিদ চত্বরে জলাশয় রয়েছে সেখানে এই ধরনের তল্লাশি চালাতে হবে বলে আবেদন করা হয়েছে ওই জনস্বার্থ মামলায়। জনস্বার্থ মামলায় দাবি করা হয়েছে, অজু করার জন্য মসজিদের অন্যত্র ব্যবস্থা করতে হবে, 100+ বছরের পুরনো মসজিদের জলাশয়ে এই নিয়ম পালন করা যাবে না। প্রসঙ্গত, 2021-এর আগস্টে 5 হিন্দু মহিলা জ্ঞানবাপীর অজুখানা ও তহখানা এবং মসজিদের অন্দরের পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। সেই মামলায় কয়েকদিন আগেই বারাণসী আদালতের নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু হয়েছিল ভিডিও সার্ভে। এছাড়াও বহুদিন ধরেই মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে নির্মিত শাহী ঈদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে। কিছুদিন আগেই এই মসজিদ সরিয়ে দেওয়ার দাবিতে মামলা দায়ের করা হয় মথুরার একটি স্থানীয় দেওয়ানি আদালতে, কিন্তু সেই মামলা খারিজ করে দেয় আদালত। তারপরেই সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন মামলাকারীরা, যা শুনতে রাজি হয়েছে আদালত। অপরদিকে বন্যা ত্রাণ শিবির পরিদর্শন করতে গিয়ে জনসমক্ষে প্রশাসনিক আধিকারিকদের চূড়ান্ত অপমান করেছেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। তার এই পদক্ষেপকে ধিক্কার জানিয়ে বিধায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট। এক প্রেস বার্তায় যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, বন্যা ত্রাণ শিবির পরিদর্শন করতে গিয়ে জেলার অভিভাবক মন্ত্রীর সামনে লক্ষ্মীপুরের বিধায়ক যেভাবে আধিকারিকদের প্রতি অসাংবিধানিক বাক্য প্রয়োগ করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যদি কোনো আধিকারিকের প্রতি তার অভিযোগ থেকে থাকে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। এসব না করে জনসমক্ষে গালিগালাজ করলে প্রশাসনিক আধিকারিকদের মনোবল ভাঙবে এবং এর কুফল ভোগ করতে হবে সাধারণ নাগরিকদের। কল্পার্ণব আরও বলেন, যেভাবে এডিসি সহ জেলার 30 জন সরকারি আধিকারিক বিধায়ক কৌশিকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন তা অভূতপূর্ব, অবিলম্বে এর প্রতিবিধান হওয়া দরকার। যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক আরও বলেন, কৌশিক রায়ের এ ধরনের অভব্য আচরণের পরিপ্রেক্ষিতে জেলাশাসক গ্রামাঞ্চলে বন্যাত্রাণের দায়িত্ব জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে তুলে দিতে বাধ্য হয়েছেন। বলেন, এর আগে কয়লা সিন্ডিকেট সহ অন্য বিষয়ে বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, সাধারণ অবস্থা থেকে এত কম সময়ে কী করে তিনি বিশাল সম্পত্তির মালিক হলেন তাও বহুল চর্চিত বিষয় বলে তিনি মন্তব্য করেন। বলেন, একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বিধায়কের ভাই অমিতাভ রায়, তাই বিডিএফের সন্দেহ বন্যাত্রাণের সামগ্রী নয়চয় করার উদ্দেশ্যেই এসব নাটক করেছেন বিধায়ক, এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিডিএফ। এছাড়াও প্রশাসনকে হেয় প্রতিপন্ন করা ও অবমাননা করার দায়ে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে যুব ফ্রন্ট। এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন যুব ফ্রন্টের সদস্য দেবায়ন দেব। অপরদিকে বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়, বিধায়ক আজিজকে নালিশ হাড়িকুড়ি গ্রামের মানুষের। বদরপুর বিধানসভা কেন্দ্রের হাড়িকুড়ি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে স্থানীয় এক বিজেপি কর্মী ও কাজের বরাদপ্রাপ্ত সাব ঠিকাদার অর্থ আদায় করেছেন বলে স্থানীয় বিধায়ক আব্দুল আজিজের কাছে নালিশ জানিয়েছেন গ্রামের লোকজন। বৃহস্পতিবার হাড়িকুড়ি গ্রামে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ করা হয়। এদিন স্থানীয় বিধায়ক আব্দুল আজিজ হাড়িকুড়ি গ্রামের মসজিদের পাশে ট্রান্সফরমারের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে গ্রামে বিদ্যুৎ সংযোগ করেন।
এ উপলক্ষে মনসাঙ্গন মন্ডল ইউডিএফের সভাপতি মলনা আব্দুল বাসিতের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামবাসী তাদের বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক আব্দুল আজিজের কাছে। তারা অভিযোগ করে বলেন, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে 2-3 হাজার টাকা করে আদায় করা হয়েছে। স্থানীয় বিজেপির কর্মী লুৎফুর রহমান ও কাজের সাব ঠিকাদার গ্রামের মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ গ্রামবাসীর। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের এক তালিকাও বিধায়ক আব্দুল আজিজের হাতে তুলে দেন গ্রামবাসী। তারা জানান, বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে গ্রামবাসীদের টাকা আদায়ের অভিযোগ জানিয়ে গুয়াহাটির বিভাগীয় মুখ্য কার্যালয়ে এক স্মারকপত্র দেওয়া হয়। এর প্রেক্ষিতে নড়ে চড়ে বসে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিকে অবস্থা বেগতিক দেখে লুৎফুর এবং ওই সাব ঠিকাদার বিদ্যুৎ সংযোগের নামে কোনো টাকা আদায় করা হয়নি বলে পাল্টা এক স্মারকপত্র প্রেরণ করে বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ওই স্মারকপত্রে গ্রামবাসীদের ভয় দেখিয়ে স্বাক্ষর নেওয়া হয় বলে তারা সবাই অভিযোগ জানান। বিধায়ক আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, হাড়িকুড়ি গ্রামের মানুষ এক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি বলেন, যদি গ্রামবাসী তার কাছে লিখিত অভিযোগ জানান তবে তিনি এ নিয়ে আইনের দ্বারস্থ হবেন। বিধায়ক আরও বলেন, হাড়িকুড়ি গ্রামের 256 পরিবারে বিদ্যুৎ সংযোগের কথা থাকলেও একটি দুষ্টচক্রের জন্য গ্রামের অনেক পরিবারে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। বদরপুর বিধানসভা কেন্দ্রের জনগণকে বঞ্চিত করে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিধায়ক বরাদপ্রাপ্ত ঠিকাদারের কাছে জানতে চাইলে বিষয়টি খতিয়ে দেখে বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন ঠিকাদার। অপরদিকে শিলচর ও গুয়াহাটির মধ্যে বিশেষ বিমান পরিষেবা আরও কয়েকদিনের জন্য বাড়ানো হয়েছে। তবে বিমান বাড়াবাড়ি এবার করা হয়েছে 3500 টাকা। এ ব্যাপারে বিস্তারিত জানতে যাত্রীরা জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। শিলচর ও গুয়াহাটির মধ্যে এই বিমান পরিষেবার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ রাজদীপ রায়। উল্লেখ্য, ফ্লাইবিগ এয়ারলাইন্সের সঙ্গে আসাম সরকারের একটি মৌ চুক্তি স্বাক্ষরের পরই এই বিশেষ বিমান পরিষেবা শুরু হয়েছিল। সে অনুযায়ী 19 মে থেকে 10 দিনের জন্য এই পরিষেবা চালানো হয়। তখন ভাড়া ছিল 3000 টাকা, কিন্তু এবার এই ভাড়া বাড়তে চলেছে। প্রথম দিন 64 জন যাত্রীর প্রথম ব্যাচটিকে সি অফ করেছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। অপরদিকে কাটলিচুড়ার হরিশনগর জিপির আনন্দবাজার থেকে ভগবানপুর পর্যন্ত বেহাল পূর্ত সড়কের সংস্কারের দাবিতে কৃষক মুক্তি ও রাইজর দলের গণসত্যাগ্রহ আন্দোলনে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠে হরিশনগর এলাকা। বেলা 12টা নাগাদ কৃষক মুক্তি ও রাইজর দলের নেতৃত্বে এলাকার জনসাধারণ রাজপথে নেমে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে এলাকার হাওয়া উত্তপ্ত করে তোলেন। খবর পেয়ে কাটলিচুড়ার সার্কল অফিসার পুলক বিশ্বাস, পূর্ত বিভাগের এসডিও সুব্রত দাস, জেই ইস্তিয়াক আলম, কাটলিচুড়া থানার ওসি রাতুল কুমার দাস আন্দোলনস্থলে উপস্থিত হন। এসডিও সুব্রত দাস আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, পূর্ত বিভাগের পক্ষ থেকে এসডিআরএফ প্রকল্পের মাধ্যমে রাস্তা তড়িগড়ি সংস্কারের জন্য তারা প্রস্তাব পাঠিয়েছেন। তাই আগামী মাসের মধ্যে রাস্তাটির সংস্কার করা হবে বলে জানিয়ে তিনি আন্দোলন প্রত্যাহার করতে কৃষক মুক্তি ও রাইজর দলের কর্মকর্তাদের অনুরোধ করেন। এসডিওর আশ্বাসে গণসত্যাগ্রহ আন্দোলন সাময়িক প্রত্যাহার ঘোষণা করেন রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর, কৃষক মুক্তির জেলা সভাপতি শরীফউদ্দিন বড়বুইয়া ও ছাত্রমুক্তির সংগ্রাম সমিতির কেন্দ্রীয় উপসভাপতি ফরিদউদ্দিন লস্কর। তারা বলেন, প্রতিশ্রুতি মতো এক মাসের মধ্যে কাজ না হলে তারা ফের বৃহত্তর আন্দোলনে নামবেন। জহিরউদ্দিন লস্কর তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, বেহাল এই রাস্তা দিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করলেও স্থানীয় বিধায়কের কোনো হেলদুল নেই, যা দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন। অপরদিকে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সিংলাচড়া পার্ট 1 অর্থাৎ 5 নম্বর এলাকার একমাত্র সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে পড়ায় দুর্ভোগের কবলে পড়েছে প্রায় 300 পরিবার। ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসায় সমস্যা হচ্ছে, কোনো বিপদে ঘর থেকে বেরিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে গ্রামবাসীর। এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম ফাঁড়ি সড়কটির অবস্থা বেহাল। বর্তমানে সড়কটিতে যান চলাচল তো দূরের কথা, হেঁটে পারাপার হওয়াটাও বিপদসংকুল হয়ে পড়েছে বৃষ্টিতে। এ অবস্থায় যাতে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয় এর জন্য রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সাংসদ কৃপনাথ মালাসহ করিমগঞ্জ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। উল্লেখ্য, গত কয়েক মাস আগে গর্তে ভরা সড়কটিতে নিজ খরচে মাটি ভরাট করে কিছুটা চলাচলের উপযোগী করে তুলেছিলেন স্থানীয়রা, কিন্তু অত্যাধিক বৃষ্টির ফলে পুনরায় বেহাল আকার ধারণ করেছে গ্রামীণ সড়কটি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।